আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমরা দিয়ানার বার্থডে সেলিব্রেট করার জন্য বাইরে চলে এসেছি। অ্যাকচুয়ালি এখানে এর আগেও একবার আমরা বারবিকিউ পার্টি করেছিলাম, তো আসলে আজকে না আমাদের দিয়ানার বার্থডেটা ভাবলাম যে বাইরে একটু সেলিব্রেট করি। সবসময় তো বাসায় সেলিব্রেট করা হয়, আর যদিও আজকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, 6 ডিগ্রি সেলসিয়াস হবে হয়তো বাইরে, সেই মুহূর্তে আসলে কাঁপা কাঁপা অবস্থা ছিল আমাদের, সেরকম কোনো ভিডিও তেমন করা হয় নাই। আর এখানে যে সব বারবিকিউ করা হচ্ছিলো, এখানে মাংস টাংসগুলো আসলে আমি বাসা থেকে ম্যারিনেট করে নিয়ে এসেছিলাম, আর গতকাল রাতের বেলায় সব ম্যারিনেট করা হয়েছিল। এখানে বার্গারের জন্য লেটুস পাতা একজন ভাবি কাটছিলেন, আরেকজন সব বাচ্চাদেরকে বার্গার দেওয়ার জন্য রেডি করছিলেন। আসলে না, এই যে দিনগুলো যায় একটা স্মৃতি হয়ে থাকে, খুব ভালো লাগে পরে দেখলে এই ভিডিওগুলো। যেহেতু অনেক ঠান্ডা, আমরা চটপট করে খাওয়া দাওয়া শেষ করে, এই যে এখানে একটা আইসক্রিম কেক আছে, এটাকে কাটবো এখন। তো বাচ্চারা তো খুবই এক্সাইটেড, এবার যার জন্মদিন সে আরও বেশি এক্সাইটেড, কেকটা কখন কাটবে, কেক কখন কাটবে। সে আসলে কেক খাবে না, সে আইসক্রিম কেক খাবে, যেহেতু তার পছন্দ ছিল আইসক্রিম কেক। তো এই জন্য আর কেকের অর্ডার না দিয়ে এটা জাস্ট আইসক্রিম কেকটা কিনে এনে জাস্ট ওর জন্মদিনে কাটা হয়েছে। আমি প্রত্যেকবার নিজে হাতে সুন্দর করে ডিজাইন দিয়ে বাসায় বানাই, তো ও নাকি এবার আইসক্রিম কেক খাবে, তো এই জন্য আর আমার ঝামেলাটাও কমে গেছে। মেহরি, দিয়ানা, ফারিশা, এরা হচ্ছে দিয়ানার বেস্ট ফ্রেন্ড, এদেরকে ছাড়া তার চলবেই না। দিয়ানার বাবা আমাকে আমার বার্থডে উপলক্ষে ফুল গিফট করছিল, আর আজকে কিন্তু বাবা দিবসও, সবাইকে বাবা দিবসের অনেক শুভেচ্ছা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ।